আমাকে বুনু ট্রিট দেবে এই সেলিব্রেশন গুলো হতে পারে জানলা হে হাওয়া ও তোমার কারণে আচ্ছা তোমাদের বিবাহ বার্ষিকী কত বছর হলো একটু বলো একে যখন ছেড়ে দিই ও একে তারা করে সোহেব এন্ড দিস ইজ আবিরাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস লাইফস্টাইল তো আজকে অনেকদিন পরে মানে ব্লগ দিচ্ছি ব্লগ এখন মাঝে মাঝেই দেবো তাই তো মাঝে মাঝেই দেবো কারণ এখন আমাদের কাছে ব্লগ এর কন্টেন্ট আছে হোয়াট দা যাই হোক আর বললাম না কারণ বাচ্চারা ভিডিও দেখে যাই হোক আজকে কি বল আজকে বাবা মায়ের অ্যানিভার্সারি তাই আমরা সেটাকে একটু ছোট্ট করে সেলিব্রেশন করব হ্যাঁ কারণ বড় করে এখন করব না ছোট্ট ব্লগ নিয়ে চলে কারণ বড় করে এখন করব না বেশি টাকা পয়সা নেই ছোট করে করতে হবে যাই হোক তো চলো আগে বাবা মার জন্য কেক আনতে যেতে হবে তারপর গিফট আনতে যেতে হবে অনেক কাজ আছে তো চলো দেখতে থাকো ব্লগটা হ্যাঁ কেন চকলেট খেতে চান না হ্যাঁ ম্যাঙ্গোটা খুব ফালতু আমার ভালো লাগে না কেশরটা তো ঠিক আছে জেলখানা থেকে বেরো মা তো কেক আনা হয়ে গেছে আমাদের হ্যাঁ এবার আমরা কি আনতে যাচ্ছি এবার আমরা কাকু কাকিমাকে একটা ছোট্ট গিফট দেব তার জন্য সেটাই আনতে যাচ্ছি তো গিফটটা দোকানে গিয়ে দেখাচ্ছি চলো আচ্ছা ঠিক আছে চলো দেখো এখানে গোপু এসেছিল চাউমিন কিনতে আর নিজে এসে এই সব খাচ্ছে দেখাস না দেখাস না বুনু মারবে সেটা পরের কথা মার তো খাওয়াতেই চাই ব্যাপারটা হচ্ছে চাউমিন কিনতে এসে এটা কেন কি দেবে যে ভাই হ্যাঁ আসলে আজকে আমরা সারা দিন ভিডিও বানাচ্ছিলাম তারপর ভেবেছি খাবো তো আজকে মানে আর কি মামার বাড়িতে খাওয়া দাওয়া ছিল আজকে বাড়িতে কিছু রান্না হয়নি তো বৃষ্টি চলে এসেছে তো আজ যেতেও পারিনি খেতেও পারিনি আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে কাকা মজা হবে বিঘা খাচ্ছি মজা হবে বিঘা ওয়েট খুব গরম গরম খা মজা পাবি গরম খা মজা পাবি আহা নবাবি সাউজা দৌল্লা কি আরাম আর এই কোকো কোকো হচ্ছে ওকে দেখে খালি ভয় পাই একটু আগে নাকি মেরেছে জয়ী কোকো হ্যাঁ ও ও ওকে দেখে ভয় পাই বলে এ সব সময় ওর পেছনে দৌড়ায় ঠিক আছে আর এ খালি পালায় ওই দেখো দেখো সিন দেখো সিন দেখো সিন দেখো সিন দেখো তুমি তো গো করতে পারো বলো আর কোকো হচ্ছে ভয় পাচ্ছে এদের দুজনকে এই স্টপ জয়ী স্টপ সিট ব্যাপারটা হচ্ছে এ ওকে দেখে ভয় পায় ও কথা বলতে দিচ্ছে না ও এ বারবার এই যে ভয়ে ভয়ে শেষ হয়ে গেছে ঠিক আছে এই তুই ওর থেকে অনেক বড় তাহলে তুই ওকে কেন ভয় পাস ও বসেই পড়লো ব্যাপারটা হচ্ছে এরকম হয় একে যখন ছেড়ে দিই ও একে তাড়া করে মানে একে আদর করার জন্যই তাড়া করে কিন্তু এ ভয় পায় দিয়ে এ পালায় মানে ও ভাবে এর সাথে খেলবে কিন্তু এ খেলার মুডে থাকে না এ ভয় পাওয়ার মুডে থাকে সেজন্য পালায় আর নজারাটা দেখতে হেভি লাগে কিন্তু হ্যাঁ তাছাড়া ব্যাপারটা হচ্ছে এটা হয় আর একটু আগে নাকি মানে জয়ী তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে একটু আগে নাকি ওই ও খুব মারা মেরেছে কোকোকে সেই চত্থাপড়া মেরেছে 2.5 ঘন্টা ধরে পালার চেষ্টা করছে আর ও পালাচ্ছিল কি দাবি বাবা রে বাবা আগে জানতাম ছেলেরা মেয়েদের পেছনে দৌড়ায় এখন দেখছি মেয়েরা ছেলেদের পেছনে দৌড়ায় এসব কি হচ্ছে তুই কি হচ্ছে সব কি হচ্ছে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ তোমরা ভাবছো হয়তো এ এত ছোট তাও এ ভয় পাচ্ছে না কোকো কেন ভয় পাচ্ছে বা কোকো ভয় পাচ্ছে কোকোকে তাও এর সামনে আনছি কেন ব্যাপারটা আমি এক্সপ্লেন করছি ব্যাপারটা হচ্ছে এটা যে গোল্ডেন রিট্রিভার এমন একটা ব্রিড সেটা সব ব্রিডের সাথে মিশে যায় বাট পমেরিয়ান সব ব্রিডের সাথে মিশে না ওরা একটু ভয় ভয় পায় এই কারণেই এ ছোট
এ তাও ভয় পাচ্ছে না, বাট ও এক বছর হতে চলল আমাদের কুকুর, তাও ভয় পাচ্ছে। এর বাজার বসেছে, ঠিক আছে, আর বাপ ছেলে তর্ক করছে। গিফট যেটা বাবা মাকে আমরা তিনজন মিলে দিচ্ছি, তাই তো পুনম? হ্যাঁ, যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে এই কেকটা, এই কেকটা এখন ওখানে রাখা হবে আর ওখানে বাবা মাকে বসানো হবে। ফ্লেভারটা হচ্ছে কেশর, কেশর কেশর চকলেট মা খায় না, সেই জন্য আনিনি, আর স্পার্কেলও আনিনি কারণ বাবা স্পার্কেল, ব্যাপারটা হচ্ছে আমরা কোনো স্পার্কেল আনিনি কেকের সাথে কারণ বাবা স্পার্কেল পছন্দ। আমি বললাম যে কাকুর যখন পছন্দ না, ওদের যখন ওদের জন্য যখন করছি, তাহলে স্পার্কেল আনার কোনো কিছু মানে আনার দরকার নেই। আমি জন্মানোর পর তোর সাথে আমার কবে দেখা হয়েছিল সেইটা একটা সেলিব্রেশন, মায়ের সাথে কবে দেখা হয়েছিল সেইটা একটা সেলিব্রেশন করলে হয় না? এটা অ্যানিভার্সারির মতনই হয়ে যাবে। তুই তাকে তুই ট্রিট গুলো দিবি, ঠিক আছে, এবার তোকে বুনু ট্রিট দেবে এই সেলিব্রেশন গুলো। এদের শুরু হয়ে গেছে আমার টম এন্ড জেরি, দাঁত দিয়ে কাট নাকি বুনুকে পাঠাবো। একটা দেখা ও দেখিয়েছি ফুটেজটা, তাও আমি বুনু চকলেট কেক খেতে ভালোবাসি বলে আমি সবসময় চকলেট কেক খেয়ে নিই, ঠিক আছে। তারপর কাকিমা বললো তাহলে কি এনেছিস, বললাম অন্য কিছু এনেছি তোমার কথা ভেবেই কিন্তু বলবো না। অন্য কিছু বলেছিস? হ্যাঁ, নাম এখনো বলিনি। একটু বয়স হোক তারপর বিয়ে দেবো। হ্যাঁ, আমার বিয়ে দিতে খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছা বিয়ে দেবো সবার, তোমাদের দুজনের, আমার মা পাপা সবার। তোমাদের বিবাহ বার্ষিকীর ক বছর হলো একটু বলো? 25 বছর হওয়ার কথা, কারণ গোপুর 21 বছর হবে আর তোমাদের আগে বিয়ে হয়েছে তার আগে 22 বছর, আমি তো হিসাব করে তাই পাইছিলাম। এটা আমরা তিনজন মিলে তোমাদের দুজনকে দিলাম। হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ, খুলো খুলো, খুলে দেখো খুলে দেখো কি আছে। তোমার সাথে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে,
খবর নিয়ে আসো, চুপ করে বসে থাকো, আসো।